কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স এবারের আসরের শিরোপার অন্যতম দাবিদার। মাঠে দুই দলের লড়াই বাড়তি উন্মাদনা ছড়ায়। এই আসরে সবশেষ দেখায় জয় পেয়েছে রাইডার্স। আরও একবার মুখোমুখি দুই দল, পয়েন্ট টেবিলেও লড়াইটা চলছে দুই দলের মাঝে। সমান ম্যাচ খেলে 16 পয়েন্ট তাদের, তবে নেট রান রেটে এগিয়ে দ্বিতীয় স্থানে রংপুর আর তিন নম্বরে কুমিল্লা। পয়েন্ট টেবিলের মতো সবশেষ পাঁচবারের দেখায় এগিয়ে আছে উত্তরবঙ্গের ফ্রাঞ্চাইজিটি, চারটি জয় তাদের। তবে এই ম্যাচে মাঠে নামার আগে কিছুটা এগিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক ম্যাচ আগে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান তারকা সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল। মিরপুরে নেমেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল। এছাড়া খুশতিল মোহাম্মদ রিজওয়ানরা ছন্দে আছেন। দেশিদের মাঝে লিটন দাসের ইঞ্জুরি নিয়ে চিন্তা থাকলেও গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পাওয়া যাচ্ছে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট। ইমরুল কায়েস, মোসাদ্দেক, অনিকদের দায়িত্ব নিতে হবে আলাদাভাবে। অন্যদিকে ভিন্ন রূপ রংপুর রাইডার্স শিবিরে শোয়েব মালিক এবং হারিস রৌফ বিদায় নিয়েছেন। তবে তাদের ঘাটতি পুষিয়ে এরই মধ্যে আফগান রহমানুল্লাহ গুরবাজ এবং নবীনুল হককে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাছাড়াও রয়েছেন ক্যাডমোর। রানী তালুকদার, নাইম শেখ, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদরা রয়েছেন ছন্দে। জমজমাট একটা লড়াই উপভোগের অপেক্ষায় সমর্থকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।